যারা বীজগণিতে কাঁচা অর্থাৎ যাদের বীজগণিতের অঙ্ক করতে সমস্যা হয় আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আজকের ভিডিওতে বীজগণিতের অ আ ক খ শিখব এই বিষয়গুলো বীজগণিতের একেবারে শুরু আর এই বিষয়গুলো না জানার জন্য আমাদের অনেক ক্ষেত্রে বীজগণিতের অঙ্ক করতে সমস্যা হয় তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক একটা বীজগণিতের অঙ্কে দুই ধরনের রাশি থাকে একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে ধ্রুবক চলরাশি কথার অর্থ হচ্ছে যার মান স্থির নয় অর্থাৎ চলরাশির মান যা কিছু হতে পারে যেমন ধরুন এক্স এক্সের মান যা কিছু হতে পারে এক্সের মান এক হতে পারে দুই হতে পারে পাঁচ হতে পারে একশো হতে পারে এক হাজার হতে পারে এই রকম করে যে কোনো সংখ্যা হতে পারে তাহলে এক্স হচ্ছে একটা চলরাশি এই চলরাশিকে এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার দিয়ে প্রকাশ করা যায় আর ধ্রুবক কথার অর্থ হচ্ছে যার মান নির্দিষ্ট অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হয় না যেমন পাঁচ এটা একটা ধ্রুবক কারণ পাঁচ সবসময় পাঁচই থাকবে আজকে যেমন পাঁচ আছে পাঁচ বছর পরেও পাঁচ থাকবে দশ বছর পরেও পাঁচ থাকবে এর কোনো পরিবর্তন হবে না তাহলে এটা হচ্ছে ধ্রুবক তাহলে চলরাশি কি যার মান পরিবর্তনশীল আর ধ্রুবক কী ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট একটা বীজগণিতিক সংখ্যা এই দুটো রাশি নিয়ে তৈরি হয় অর্থাৎ চলরাশি এবং ধ্রুবক নিয়ে যেমন আমি লিখলাম ফাইভ এক্স এটা আমি একটা বীজগণিতিক সংখ্যা লিখলাম এখানে একটা ধ্রুবক আছে একটা চলরাশি আছে ধ্রুবক কত পাঁচ চলরাশি কত এক্স আবার ধরুন আমি লিখলাম সেভেন এটাও একটা বীজগণিতিক সংখ্যা এখানে ধ্রুবক কত সাত আর চলরাশি কত ওয়াই তবে কেবলমাত্র চলরাশি নিয়েও বীজগণিতিক সংখ্যা তৈরি হতে পারে কিন্তু কেবলমাত্র ধ্রুবক নিয়ে বীজগণিতিক সংখ্যা তৈরি হয় না যেমন আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এর যোগফল তাহলে এটাও আমি একটা বীজগণিতিক সংখ্যা লিখলাম এখানে দেখুন সবগুলো চলরাশি এখানে কোনো ধ্রুবক নেই এখন আমরা কিছু উদাহরণ করবো তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ধরুন আপনার একটা অঙ্ক দিয়েছে এইরকম একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে আর ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যগুলো দিয়ে দিয়েছে বাহুর দৈর্ঘ্য বলছে এক্স সেমি ওয়াই সেমি এবং জেড সেমি বলছে যে ত্রিভুজটির পরিসীমা এক্স ওয়াই ও জেড দিয়ে হিসাব করো তাহলে এটা আমরা কিভাবে করব। আমরা জানি ত্রিভুজের পরিসীমা হয় ত্রিভুজের তিনটে বাহুর যোগফল অর্থাৎ আমরা যদি এক্স ওয়াই এবং জেড যোগ করি তাহলে আমরা ত্রিভুজটির পরিসীমা পাব। অথব ত্রিভুজটির পরিসীমা সমান সমান এক্স যোগ ওয়াই যোগ জেড সেমি এককটা কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে তাহলে আমরা ত্রিভুজটির পরিসীমা কত পেলাম এক্স যোগ ওয়াই যোগ জেড সেমি এখন আরও একটা অঙ্ক দেখুন ধরুন আপনার দেওয়া আছে রমা তার দাদার থেকে চার বছরের ছোট দাদার বয়স এক্স বছর হলে রমার বয়স কত দেখুন এই অঙ্কটাতে কি কি দেওয়া আছে দেওয়া আছে দাদার বয়স আর দেওয়া আছে কি রমা তার দাদার থেকে কতটা ছোট। কত বছরের ছোট চার বছরের ছোট। তাহলে আমরা যদি তার দাদার বয়স থেকে চার বিয়োগ করি তাহলে আমরা রমার বয়স পাব তাই নয় কি তাহলে আমরা রমার বয়স পাচ্ছি কত অথয়েব রমার বয়স সমান সমান এক্স বিয়োগ চার বছর অর্থাৎ রমার দাদার বয়স থেকে আমরা চার বিয়োগ করলাম কারণ কি রমা তার দাদার থেকে চার বছরের ছোট। আর বয়সের একক বছর হয় সেই জন্য আমরা পাশে বছর লিখলাম ধরুন আপনার এমন একটা অঙ্ক দেওয়া আছে নিচের সংখ্যামালাগুলি কথায় লেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখুন পি বাই থ্রি মাইনাস ফোর এই সংখ্যামালাটিকে কি আপনি কথায় লিখতে পারবেন এই সংখ্যামালাটিকে কথায় লিখলে হয় পি এর এক তৃতীয়াংশ থেকে চার কম অর্থাৎ এটি পি এর তিন ভাগের এক ভাগ থেকে চার কম এটা কিভাবে পেলাম বুঝতে পারছেন না তো এটা এটাকে দেখুন আমরা লিখতে পারি পি এর একের তিন বিয়োগ চার আমরা কি জানি এর মানে গুণ তাহলে আমরা এখান থেকে কত পাব বলুন তো এখান থেকে আমরা পাবো পি গুণ একের তিন বিয়োগ চার একের সঙ্গে পি গুণ করলে পি হয় কারণ কোনো সংখ্যার সঙ্গে এক গুণ করলে সংখ্যাটাই হয় তাহলে এখান থেকে আমরা পেলাম পি এর তিন বিয়োগ চার তাহলে দেখুন আমরা এই পি এর একের তিন বিয়োগ চার এটা সমান প্রমাণ করলাম পি এর তিন বিয়োগ চার অর্থাৎ যে সংখ্যামালাটা আমাদের অঙ্কে দেওয়া আছে তাহলে আমরা এটাকে কথায় এইভাবে লিখতে পারি পি এর এক তৃতীয়াংশের থেকে চার কম সেটাই আমরা লিখলাম এখন কি আপনি বলতে পারবেন যদি সংখ্যামালাটা এমন থাকতো টু পি এর তিন বিয়োগ চার তাহলে এটাকে কথায় লিখলে আমরা কি পেতাম এটা কথায় লিখলে আমরা পেতাম পি এর দুই তৃতীয়াংশের থেকে চার কম কারণ এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি এর দুই তৃতীয়াংশ বিয়োগ চার এখন বলুন তো এই সংখ্যামালাটাকে যদি আমরা কথায় লিখি তাহলে আমরা কি পাবো এখানে মাঝখানে যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা দেখুন এখানে গেটার দেন চিহ্ন দিয়েছে দিয়ে তার মাঝখান দিয়ে কেটে দিয়েছে অর্থাৎ পি নয়ের থেকে বড় নয় যদি মাঝখানে কাটা না থাকতো তাহলে আমরা কি বলতাম পি নয়ের থেকে বড়। কিন্তু যেহেতু মাঝখান থেকে কেটে দিয়েছে সেই জন্য আমরা বলবো পি নয়ের থেকে বড় নয় অর্থাৎ আমরা এটা সমান সমান পেলাম পি নয়ের থেকে বড় নয় বীজগণিতিক চলরাশি সম্পর্কে আমাদের আরও দুটো বিষয় জানতে হবে বীজগণিতিক রাশিগুলো দুটো নিয়ম মেনে চলে একটা হচ্ছে বিনিময় নিয়ম আরেকটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম বিনিময় নিয়ম আমাদের বলে এক্স প্লাস ওয়াই যা হয় ওয়াই প্লাস এক্স তাই হয় অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান যা ওয়াই প্লাস এক্সের মানও তাই দু নম্বর নিয়ম আমাদের বলে এক্স ইন্টু ওয়াই যা হয় ওয়াই ইন্টু এক্স তাই হয় অর্থাৎ এক্স ইন্টু এর যে মান ওয়াই ইন্টু এক্সেরও সেই একই মান অর্থাৎ দুটো মানই সমান আর বিচ্ছেদ নিয়ম থেকে আমরা জানতে পারি পি টু এম প্লাস এন এখানে ব্রাগেটের আগে কিছু নেই মানে আমাদের ধরে নিতে হবে গুণ আছে তাহলে আমরা এটা এইভাবে পড়বো পি ইন টু এম প্লাস এন সমান সমান পি প্লাস পি এন অর্থাৎ বাইরে যে পি আছে সেটা এর সঙ্গেও গুণ হবে এন এর সঙ্গেও গুণ হবে আর মাঝখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এখানে বসবে এই নিয়মটা কিন্তু বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এখানে যোগের জায়গায় যদি বিয়োগ থাকতো তাহলেও এই নিয়মটা একই হতো অর্থাৎ আমরা লিখতে পারতাম পি এম মাইনাস পিএন যদি এখানে বিয়োগ থাকতো এই নিয়ম দুটো খুব সিম্পল মনে হলেও আপনি যতদিন বীজগণিতের অঙ্ক করবেন এই নিয়মগুলো আপনার কাজে লাগবে সুতরাং এই জিনিসটা যে আমরা লিখতে পারি সেটা আপনার জানা দরকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন